ঈদের ছুটিতে দিদি ভাই বাসায় আসছে আর আমরা কোথাও ঘুরতে যাব না, তা কি হতে পারে? তাই ঈদের দ্বিতীয় দিন আমরা কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম, কিভাবে ঈদের দ্বিতীয় দিনটা এনজয় করলাম, তার সব কিছু থাকবে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, ঈদের স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আমরা যখনই বার হই না তখনই কিন্তু আমরা কোনো প্ল্যান করে বাড়াই না, সাডেনলি একটা প্ল্যান হয়ে যায় আর আমরা বের হয়ে পড়ি। তেমনই সেই দিন বিকালবেলার ঠিক 4:30-5টার মতন বাজে, চা খেতে খেতে মনে হলো ঈদের দ্বিতীয় দিন, চলো মামনি ঘুরে আসা যাক কোথাও থেকে, আর সাথে তো দিদিভাই আছেই। তাই 120 টাকা অটো ভাড়া ঠিক করে আমরা বের হয়ে গেলাম ঘাগটের পথে। এতক্ষণে তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, আর ঘাগট যখন যাচ্ছি ভাবলাম একটু আন্টিকেও নিয়ে নিই। এতদিনে মামনির ব্লগ দেখে তোমাদের হয়তো আর বলে দিতে হবে না আন্টিটাকে, আন্টি হচ্ছে মামনির বান্ধবী, আর ঘাগটের পাশে যেহেতু আন্টির বাড়ি তাই ভাবলাম আন্টিকেও সাথে নিয়ে যাই। আর এখন তোমরা রাস্তার ভিউ এনজয় করো, সূর্যটা যে এত সুন্দর লাগতেছিল তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। রাস্তাটাও এত ভালো, আর ঈদের দিন তো ফাঁকা ফাঁকা ছিল, ঈদের ছুটি, সবাই ঘুরতে যাচ্ছে, আমরাও ঘুরতে বের হয়ে গেছি। মেয়েকে নিয়ে যাচ্ছি ঘাগটে, ভাবলাম ভাবির বাড়ি তো কাছেই, ভাবিকে নিয়ে যাচ্ছি। এখন ভাবি আসতে মামনি গেছে আন্টিকে নিয়ে আসতে, আর আমি আমির ভাই এখন একটু ওয়েট করতেছি মামনি যে কখন আসবে। আমরা হঠাৎ করে দেখলাম একটা ঘোড়ার গাড়িতে সবজি বিক্রি করতেছে। এখন তো আর তেমন একটা ঘোড়ার গাড়ি দেখাই যায় না, কিন্তু আগে ঈদের সময় অনেকে কিন্তু ঘোড়ার গাড়ি করে বের হতো, সেটাই আমি আর দিদি ভাই বলতেছি। আর দেখতে দেখতেই কিন্তু মামনি আর আন্টি চলে আসলো। মামনি কিন্তু গেছিল আন্টিকে আনতে, আন্টি আসতে একটু লেট করতেছিল, তাই লাইনটাকে নিলাম না কেন, লাইন রাখিকে সামনে বসাই নিলাম। ঘুম থেকে ওঠে নাই লাইন, বলার 10টা সাড়ে 10, দুই ভাই কি যে বান্ধবীর মতো গল্প, আর কি যে করে সারাদিন খালি মোবাইল, কি কি করে আর অল্প গল্প। আন্টির বাসা থেকে আন্টিকে নিয়ে এখন কিন্তু আমরা বের হয়ে পড়েছি ঘাগটের দিকে, আর আন্টির তো একটু কাজ আছে, তারপরও আমরা বললাম যে চলেন যাই ঘুরেই আসা যাক। আর এখন তোমরা একটু রাস্তার ভিউ এনজয় করো, যেহেতু আন্টির বাসা থেকে ঘাগটটা খুবই কাছাকাছি, আন্টিকে বললাম একটু ঘোরাঘুরি করেই আমরা আবার আপনাকে দিয়েই চলে যাব। তাই এখন আমরা একটু গল্প করতেছি, আর গল্প করতে করতে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম ঘাগটে। ঘাগটের কিন্তু আমাদের এখনো কোনো ব্লগ নাই, এটি আমাদের ফার্স্ট ঘাগটে যাওয়ার ব্লগ, তাই তোমরা আজকের ব্লগটা এনজয় করবা এইটাই আশা করতেছি। আর তোমরা কারা কারা ঘাগটে গেছো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, যারা রংপুর থেকে দেখতেছো জানাতে কিন্তু ভুলবে না। বেশ কয়েক বছর আগে আমরা আসছিলাম ঘাগটে, এর মধ্যে তো আর আসা হয়নি, তাই আজকে আমরা যা যা দেখবো তাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ঘাগটে আসে কেমন লাগলো সব কিছুই তোমাদের জানাবো। এখন তো আমরা চলে আসছি ঘাগটে, এখন আমরা ঢুকে পড়তেছি ঘাগটের ভিতরে, আর বাইরে এত ভিড় ছিল যেহেতু ঈদের দ্বিতীয় দিন, সবাই ঘুরতে বার হয়েছে আমাদেরই মতন, তাই এখানে এত ভিড় ছিল। এখন বাজে হয়তো ঘড়িতে 6:30-7টার মতন, তারপরও এখনও অনেকটা ভিড়। যদি একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল কিন্তু ফোনের আলোতে অতটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঘাগটের ভিতরে ঢোকার টিকিট নিয়েছে জনপ্রতি 35 টাকা করে। এখন চলো দেখা যাক 35 টাকা দিয়ে আমরা ঘাগটের ভিতরে কি কি দেখতেছি। আমরা এখন ঘাগটের ভিতরে ঢুকে পড়ছি, আর ঘাগটের ভিতরে গেটটা দেখতে এরকম। এখন আমরা যা যা দেখবো তাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে ঘাগটে আসার প্ল্যানটা আমি করছিলাম, কারণ আমি তো অনেক দিন বেশ হয়ে গেছে ঘাগটে আসিনি, তাই ভাবলাম এবার যাওয়াই যাক ঘাগটে ব্লগ করতে। তাই আজকে যা যা দেখবো তাই তোমাদের সাথে শেয়ার করে দিব।
ভিডিও শুরুতেই তোমাদের যেমনটা বলেছিলাম যে আমাদের ঘোরার প্ল্যানটা যেহেতু সাডেনলি হয়েছিল, তাই আজকে তেমন একটা শুরুতে ব্লগ করা হয়নি, তাই তোমাদেরকে আউটফিটগুলো আমি দেখাতে পারিনি আজকে আমরা কী কী পরছি। তাই ভিডিওতে তোমরা একটু একটু করে দেখে নাও যে আজকে আমরা কী কী পরছি। আর এখানে আসে তো দেখি যে এত ভিড়, সবাই ঘুরতে আসছে ঘাগটে, তাই আমরা ভাবতেছিলাম যে ঘাগটে কেউ থাকবে কি না, কিন্তু এখানে আসে দেখি ঈদের সবাই এসেছে ঘাগটে ঘুরতে। ঘাগটের ধোকা থেকে এখন অবধি আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি, হেঁটে দেখতেছি যে কোথায় কী আছে আর কী নতুন হয়েছে। আর যাইতে যাইতে দেখে নিলাম এই ছাগলের বাচ্চাটা আমাদের দিকে তাকাইছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। কী যে সুন্দর! আর এখানে অনেক গাছপালা, তো তাই হয়তো একে বেঁধে রাখছে। আর এখন আমরা আবার সামনের দিকে চলে যাচ্ছি। কীট পতঙ্গের আওয়াজ শুনে আমার তো মনে হচ্ছিল আমি কোনো রেইন ফরেস্টে চলে আসছি আজকে। এখন আমরা ঘাগট নদী, এই নদীটার পাশ দিয়ে হাঁটতে যাওয়ার জন্য আমরা কিন্তু নিচে নেমে পড়লাম, সাথে মামনি আর আন্টির কিছু ছবি তুলে দিলাম। আর আমরা যখন হাঁটতে যাচ্ছি তখন দেখলাম একদল মানুষ সবাই একই রকম জামা পরছে, তারা আমাদের সাথে একটু কথা বলে আমাদের সাথে কিন্তু হাঁটা শুরু করলো। এত সুন্দর লাগতেছে, ঈদের জন্য তারা কিন্তু একই রকম জামা মেক করে পরে এখন ঘুরতে পারছে। আমার তো খুবই ভালো লাগছে তাদেরকে দেখতে। আর এখন আমরা হাঁটতে যাচ্ছি আর পাশ দিয়ে এত সুন্দর ভিউ লাগতেছিল। ঈদে তোমরা কে কী করছো, কোথায় ঘুরতে গেছো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর এত হাঁটাহাঁটি করে মামনি আর আন্টি একটু টায়ার্ড হয়ে গেছে, তাই মামনি আর আন্টি এই ছাতাটার নিচে বসলো। এখানে চেয়ারও ফাঁকা ছিল, তাই আন্টি আর মামনি বসে একটু নিজেদের মতো সেলফি তুলতেছে, গল্প করতেছে, আর আমরা একটু আশেপাশে দেখতেছি। এত মানুষের ভিড়, কী আর বলবো, এখানে তো জায়গাই ছিল না হাঁটার মতো। আন্টি আর মামনি রেস্ট নিচ্ছিল বসে, আর এখানে আমি আর দীর্ঘ একটু ঘুরতে বার হয়ে গেলাম। আর এখানে আমরা বলতেছিলাম যে আমাদের জামাটা কিন্তু অনেকটা একই রকম লাগতেছে, সাথে এখন মামনি আর আন্টিও যোগ দিল। আমরা আবার সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে কী আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে ঈদ উপলক্ষে এখানে তেমন একটা কিন্তু কোনো আয়োজন করে নাই, যে ঈদের একটা স্পেশাল চমক থাকবে সেরকম কিছু এখানে আমি দেখতে পারিনি। খালি সামনে মানুষ হচ্ছে আগাই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, এরকমই একটা ব্যাপার। ঈদ উপলক্ষে যে ঈদের স্পেশাল কোনো আয়োজন থাকবে এরকমটা কিন্তু এখানে ছিল না, কিন্তু তারপরও মানুষ বিনোদন কেন্দ্র হিসেবে আসছে কিন্তু এখানে ঘুরতে। ঈদ
ঈদ উপলক্ষে যে এরা একটু গাছপালাগুলোর মেনটেন করবে সেটা আমি এখানে খুব একটা দেখলাম না। এখানে যেখানে সেখানে গাছ উঠে গেছে, আর সাথে আমরা যাইতে যাইতে দেখলাম এই আকন্দ ফুলের গাছটা। আমরা সাধারণত দেখি পার্পেল কালার, মানে বেগুনি কালারের আকন্দ ফুল, বাট এখানে দেখলাম একটা সাদা কালারের। তাই মামনি বললো যে বাসার জন্য একটু নিয়ে নি, সেটার জন্যই দিদিভাই কিন্তু একটু গাছের থেকে ফুল ছিঁড়তে গেল। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, আমরা কিন্তু বেশি একটা ফুল ছিঁড়ে নি, খুবই কম ফুল নিয়ে আসছি। দেখো দেখো কি ফুল কি, আবার এটা হচ্ছে ইয়া, এই যে এটার ভিতরে তো একটু এইটু একটা টিস্যু আমাকে দাও তো আমি ঘামে গেছি। উড়ানোর কিছু নাই। এই যে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে এত ইনফরমেশন দিলাম যে এখানে আসা থেকে হাঁটতেই হবে, ঈদ উপলক্ষে তেমন কোনো চমক নেই, এখানে গাছপালা তেমন একটা মেনটেন করেনি। যাই হোক, এগুলোকে তো আমার মনের কথা না, আমার সাথে যে তিনজন ভদ্রমহিলা আসছেন তাদের এখানে আসার পরে এই হচ্ছে তার ভাবমূর্তি, এগুলো হচ্ছে তাদের মনের কথা। আসলে আমি তাদেরকে জোর জুবস্তি করে ঘাগটে নিয়ে আসছি, আর ঘাগটে আসার পরে যখন দেখছি এরকম অবস্থা, এখানে ঈদ উপলক্ষে তেমন কোনো চমকই নেই, তারপর তো আপনারা বুঝতেই পারতেছেন আমার যে কী অবস্থাটা হয়েছে। তারা যাইতো হয় চিড়িয়াখানা, নাইলে চিকলিবিল, ওখানে হয়তো এখান থেকে একটু হয়তো আনন্দটা বেশি হইতো, কিন্তু এখানে আসার পরে দেখি সবই কেন জানি ফাঁকা ফাঁকা, তেমন একটা ঈদ উপলক্ষে বিনোদন কেন্দ্র হিসেবে কোনো আয়োজনই করেনি। আপনারা তো বুঝতেই পারতেছেন তারপরে যে আমার যে কী হয়েছে। আর যাই হোক, অন্ধকার হয়ে যাচ্ছিল জন্য আমরা কিন্তু এখন চিকলিবিল থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমরা তো একটু লেট করে আসছিলাম, তাই এখন আমরা কিন্তু বাইরের দিকে চলে যাচ্ছি বের হওয়ার জন্য। বাইরে বের হয়ে যাওয়ার আগে ভাবলাম একটু থাম্বনেইলের জন্য ফটো ক্লিক করে নেওয়া যাক। আমাদের ঘোরাঘুরি শেষ, যেহেতু একটু সন্ধ্যা লাগে যাচ্ছে তাই আমরা এখন বাসা চলে যাচ্ছি, কিন্তু ব্লগটা কিন্তু এখনো শেষ হয়নি। বাইরে বের হয়ে যাচ্ছে জন্য তার মানে কিন্তু এটা না যে ব্লগটা শেষ হয়ে যাচ্ছে, ব্লগে কিন্তু আরো অনেক কিছু আছে, তার জানার জন্য কিন্তু ব্লগটা শেষ অবধি দেখতে হবে না টেনে। আজকের মতন কিন্তু আমাদের ঘাগট ঘোরা শেষ, তাই আমরা কিন্তু এখন বের হয়ে গেছি। আর একটু সন্ধ্যা সন্ধ্যাও লেগে গেছিলো, কিন্তু ব্লগটা কিন্তু এখনও শেষ হয়নি। আমরা তো সবাই জানি বিনোদন কেন্দ্রের বাইরে কত রকমের জিনিস পাওয়া যায়, আচার, বেলুন, চাটনি, সব কিছু। তাই আমরা ভাবছি এখন একটু আচার খাওয়া যাক। আচার, ঝালমুড়ি, ঈদ উপলক্ষে কিন্তু এখনও এখানে জমজমাট, এখনও কিন্তু অনেক মানুষ আসতেছে। আর এইটা কিন্তু ঘাগটের বাইরে একটা শিম্পাঞ্জি ছিল, ভাবলাম একটু ব্লগ করে নিই। আর এটা হচ্ছে বাইরে থেকে ওভারঅল ভিউ, এখনও কিন্তু অনেক মানুষ ঘুরতে আসতেছে ঈদ উপলক্ষে, এখনও অনেকটা ভিড় ছিল ভিতরেও। তাই এখন আমরা বাইরে বের হয়ে নিয়ে নিচ্ছি পপকর্ন, আচার আর হচ্ছে ঝালমুড়ি।
ঝালমুড়ি নিয়ে অটো খুঁজতে যে এত সমস্যা হয়েছে, যেটা তোমরা হয়তো ব্লগে দেখতে পারতেছো না। এখানে যাওয়ার সময় অটো ভাড়া যে এত চড়া দাম চাচ্ছিল, কি আর বলবো। আমরা আসছিলাম 120 টাকা করে, যাওয়ার সময় যাচ্ছে 250, 300, 450 এরকম। তারপর শেষ পর্যন্ত 140 টাকায় আমরা অটো ভাড়া ঠিক করে আমরা কিন্তু রওনা দিলাম। ঘাগর যাওয়ার সময় কিন্তু আমরা বেশ কিছু শতরঞ্চির দোকান দেখছি, কিন্তু ঈদ উপলক্ষে বন্ধ ছিল। ঈদ খোলার পরে আমরা একদিন আসে অবশ্যই শতরঞ্চির দোকানগুলো নিয়ে ব্লগ করে যাব। ব্লগের শুরুতেই বলছিলাম আন্টি কিন্তু একটু তাড়া ছিল, তাই আন্টিকে এখন আমরা বাড়িতে নামাই দিলাম। বাড়িতে নামাই দিয়ে আমরা কিন্তু যাচ্ছি আর একটু ঘোরাঘুরি করতে। কোথায় যাচ্ছি তা জানার জন্য ব্লগের সাথেই থেকো প্লিজ। বাড়িতে নামাই দিলাম, এখন আমরা যাচ্ছি আবার ঘুরতে। ঘোরাঘুরি করে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, তাই মামনি বললো ডিনারটা কিন্তু বাইরে থেকেই করে যাই। তাই ভাবলাম রংপুরে যেহেতু কাচ্চি ভাই নতুন উদ্বোধন হয়েছে আর আমরা এখনও আসিনি, তাই ভাবলাম আজকে কাচ্চি ভাই খাওয়া যাক। আর আমরা এখন আসছি কাচ্চি ভাই, ভাবছিলাম রিভিউ এই ভিডিওটা আলাদা দিব, তা ভাবলাম এত লেট হয়ে গেছে ঈদের ব্লগটাই আপলোড করতে, তাই ভাবলাম একসাথেই দিয়ে দিই। আমি দিদিভাই মামনি এখন চলে আসছি রংপুর কাচ্চি ভাই, কাচ্চি খায়ে তোমাদেরকে জানাবো কেমন স্বাদ, আর এর রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দিব। আজকে কিন্তু আমরা অর্ডার করছি বাসমতি কাচ্চিটা, আর কাচ্চিটা যখন সার্ভ করা হলো তখন দেখলাম বেশ অনেকটা কোয়ান্টিটি ছিল, আর মাটনের সাইজগুলো বেশ বড়ই ছিল। আর কাচ্চির সাথে আলু থাকবে না তা কি কখনো হতে পারে, কাচ্চি আর আলুর কম্বিনেশনটা অসাধারণ। আর এখানে কিন্তু আলুটাও বেশ বড়ই ছিল। এখন দিদিভাই আমাদেরকে সবাইকে সার্ভ করে দিচ্ছে, ততক্ষণে আমি তোমাদেরকে কাচ্চি ভাইয়ের লোকেশনটা আর আজকে আমরা কী কী অর্ডার করছিলাম সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি। কাচ্চি ভাইয়ের লোকেশনটা প্রথমেই বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমরা যারা রংপুরে আছো তারা তো অবশ্যই জাজ কোম্পানির শপিং মলটা চেনো। সেখানে যাই সামনে যে দর্জি বাড়ি আছে তার উপর তালাতে আসলেই তোমরা বড় করে কাচ্চি ভাই লেখা দেখতে পারবা, সাথে সাথেই চলে আসবা। আর আজকে আমরা অর্ডার করছিলাম হচ্ছে বাসমতি কাচ্চি, সাথে ছিল হচ্ছে বাদামের শরবত, আর হচ্ছে সাথে ফিনি ডেজার্টে। আর এখন আমরা কাচ্চিটা খাই দেখতেছি, স্বাদ তো মোটামুটি ভালোই লাগবে, কারণ কাচ্চি ভাই তো আমরা সবাই জানি টেস্টে কোনো কম্প্রোমাইজ করে না, তাই এখন আমরা কিন্তু খাওয়া শুরু করে দিছি। আমাদের খাওয়া শেষ, এখন কিন্তু পালা হচ্ছে ডেজার্টের। ডেজার্টের জন্য দিদিভাই নিয়েছিল হচ্ছে কাচ্চি ভাইয়ের স্পেশাল ফিন্নিটা। আমি যেহেতু ফিন্নি দুধের জিনিস অতটা খাই না, তাই আমি কিন্তু খাইনি, আমি স্কিপ করে দিয়েছি। কিন্তু ওরা যা বললো সত্যি খুবই বলে ভালো ছিল ফিন্নিটা, তাই তোমরা যখন যাবা অবশ্যই ট্রাই করবা। আর এখানে আমাদের পার্সেল রেডি হয়ে গেছে, আমরা খাইছি, মামনি বাবা আর দাদার জন্য পার্সেল নিয়ে নিছে। আর মামনির এখানকার মুখ শুদ্ধি, মানে এখানে যে খাওয়ার পরে দেয় মৌরি ধনিয়া একটা হচ্ছে মুখ শুদ্ধি, ওটা এত ভালো লাগছে, তাই ওখান থেকে মামনিকে আবার এক্সট্রা একটু দিয়ে দিছে। আর আজকে কিন্তু কাচ্চি ভাই আমাদের এক্সপিরিয়েন্সটা সত্যি ভালো ছিল, এখানকার খাওয়া পরিবেশ সব কিছু মিলে সত্যি খুবই ভালো লাগছে আমাদের। তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এখানে। তোমরা যারা রংপুর থেকে দেখতেছো কারা কারা কাচ্চি ভাই আসছো অবশ্যই কিন্তু লিখে জানাবা, আর কাচ্চি ভাই তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না। কাচ্চি ভাইতে খাওয়া দাওয়া হলো, খাওয়াটা খুব মানটা ভালো ছিল, আবার একটা ফিনিও খাইছি,
আজকের ঈদ স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। যদি ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, যেন আমরা নতুন কোনো এরকমই ঘোরাঘুরির ভিডিও দিলে বা রান্নার ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আর ঈদ তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। আশা করি তোমাদের সবার ভালো কাটছে। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।